আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটাও কিন্তু বাকি সব ভিডিওর মধ্যে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও তবে আমার আজকের ভিডিওটা কিন্তু একদম ব্যতিক্রম একটা ভিডিও হয়তো বা তুণে আমার টায়ারটেল অথবা থামেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে আপনাদের মাঝে কি ভিডিও শেয়ার করতে যাচ্ছি অনেক অবাকও হয়েছেন আমের পিস দিয়ে কীভাবে তেল তৈরি করা সম্ভব অবশ্যই সম্ভব এবং আমি যেভাবে যেভাবে বলে দেব আপনারা সেইভাবে সেইভাবে তেলটা তৈরি করবেন আর এটা তৈরি করা যে কতটা সহজ আমার পুরো ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবেন আমরা খুব ভালো করে জানি তেলের কত পরিমাণ দাম কিন্তু এই আমের বীজ দিয়ে যদি আপনি তেল তৈরি করেন নর্মালি যে তেল আপনি ব্যবহার করেন তার থেকে অনেক ভালো এবং আরও মানসম্মত তেল হবে আর এইভাবে তেল তৈরি করে আপনি তেল কেনার যে খরচটা এক্সট্রা যে খরচটা সেটা আপনি বাঁচিয়ে দিতে পারেন এতে করে আপনার সংসার হাজার হাজার টাকা কিন্তু সেভ হয়ে যাবে আমার বিশ্বাস সবাই আমার ভিডিওটা প্রথম থেকে অবাক হচ্ছেন আমের বীজ দিয়ে তেল তৈরি করা আদৌ কি সম্ভব আমি বলছি একশো পারসেন্ট সম্ভব আমি যেভাবে যেভাবে বলে দেব আপনারা সেইভাবে সেইভাবেই তৈরি করবেন তো এখানে দেখুন আমি কিছু পাকা আমের বীজ নিয়ে নিয়েছি এখানে আপনারা পাকা আমও নিতে পারেন তবে কাঁচা আম নিলেও সমস্যা নাই এখন যেহেতু পাকা আমের সিজন সেক্ষেত্রে আমি পাকা আমের বীজটা নিয়ে নিচ্ছি এখন যেটা করতে হবে সেটা হলো পাকা আমের ভিতরে বীজের ভিতরে যে সাদা অংশটা আছে সেটা বের করে নিতে হবে এটা বের করা অনেকেই হয়তো ঝামেলা মনে করেন আবার অনেকের কাছে সহজও মনে হয় তবে যদি কাটার পদ্ধতিতে আপনারা জেনে যান সেক্ষেত্রে কিন্তু এটা কোনো ঝামেলা মনে হবে না আপনি যে কোনো ছুরি দিয়ে যে কোনো কিছু দিয়ে কিন্তু এর ভিতর থেকে যে সাদা অংশটা সেটা খুব সহজে বের করে নিতে পারবেন আমি একটা হলো আপনাদের মাঝে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে বের করবেন প্রথমে এই মুখের থেকে একটু কেটে নেবেন তারপর একটা ছুরির মাথা দিয়ে এরকম করে ফাঁকা করে নেবেন তারপর এভাবে ফাঁকা করলেই দেখবেন খুব সহজে ভিতর থেকে আমের যে সাদা অংশটা আছে আমের বীজের সেটা বের হয়ে যাচ্ছে এটা বের করা কিন্তু একদম সহজ যারা পারেন না তাদের জন্য আমি এটা দেখিয়ে দিলাম খুব সহজে কিন্তু আপনি এটা বের করে নিতে পারবেন আমাদের মূল কিন্তু এই মাঝখানে যে জিনিসটা সেটাই লাগবে একইভাবে আমি আরও একটা আমের বীজ থেকে কিন্তু এটা বের করে নেব প্রথমে যেভাবে আমি করেছি এটাও কিন্তু ওইভাবে তো দেখুন একইভাবে কিন্তু আমি সবগুলো আমের বীজ থেকে কিন্তু মাস্ক এই অংশটা বের করে নিয়েছি এটা উপরে কালো কালো দেখা যাচ্ছে যখন আম পেকে যায় তখন কিন্তু এই অংশটা কালোই দেখা যায় আর যখন আম কাঁচা থাকে তখন এই বীজটা কিন্তু এরকম কালো হয় না তখন সাদা হয়ে থাকে এই কালো অংশটা একটা দিয়ে এভাবে ঘষা দিলেই কিন্তু উঠে যাবে আবার না চালে আপনি এভাবে রেখে দিতে পারেন কোনো সমস্যা হবে না তারপরে আমি এটা যতদূর পারছি পরিষ্কার করে নিচ্ছি যেন দেখতে একটু সুন্দর লাগে তো আমি যতটুকু পেরেছি উপরের যে কালো অংশটা সেটাই পরিষ্কার করে নিয়েছি আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর যতটুকু আছে এতে কোনো সমস্যা নাই এভাবেই কিন্তু আমি কাজটা করে নিতে পারবো তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে এটা আমি গ্রেট করে নেব আপনারা চালে ব্ল্যান্ড ব্ল্যান্ডও করে নিতে পারেন আবার চালে যদি ছোটো ছোটো করে কুচি করে কেটে নিতে পারেন সেটাও পারবেন তবে কুচি করে কাটাটা আমার কাছে বেশি কষ্টদায়ক মনে হয় সেই ক্ষেত্রে আমি মনে করি যে এরকম একটা গ্রেটার থাকলে এভাবে গ্রেড করে নিলে এর থেকে সহজ আর কিছু হয় না আর যারা সহজেই বেটে নিতে পারেন তারা বেটেও নিতে পারেন আবার ব্ল্যান্ডার ব্ল্যান্ডও করে নিতে পারেন তো ব্ল্যান্ডার ব্ল্যান্ড করলে একটু বেশি মিহি হয়ে যায় তখন দেখা যায় এটা নাড়াচাড়া করতে একটু সমস্যা হবে সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো আপনারা চাইলে এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন তো আমি এই গ্রেটারটা দিয়ে কিন্তু গ্রেট করে নিচ্ছি আর আমের বীজের মাঝখানে যে অংশটা সেটা কিন্তু একদম নরম থাকে গ্রেট করতে কিন্তু কোনো অসুবিধা হবে না খুব সহজে কিন্তু আপনি এটা গ্রেড করে নিতে পারবেন দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকটা কুচি কুচি হয়েছে এরকম হলেই কিন্তু যথেষ্ট আমি আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিলাম তো এইভাবেই কিন্তু আমি আরও একটা আমের বীজ এভাবেই কুচি করে নিচ্ছি মানে গ্রেড করে নিচ্ছি তো আমি কয়েকটা আমের বীজ কিন্তু গ্রেট করে নিয়েছি আমার যতটুকু দরকার ততটুকু কিন্তু আমি এখানে গ্রেট করে নিয়েছি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা রকম করে আমি গ্রেট করেছি তো এখানে আমি যতটুকু আমের বীজ গেট করে নিয়েছি এতটুকু দিয়ে কিন্তু আমি অনেকটা পরিমাণ তেল তৈরি করতে পারবো এটা শেষ হয়ে গেলে আবার যখন দরকার হবে তখন আমি আবারও এটা তৈরি করে নেব আপনারা চাইলে একসঙ্গে অনেকটা পরিমাণ তৈরি করতে পারেন এতে করে আমের বীজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এতেই হবে তো এটা দিয়ে কিন্তু আমি অনেকটা তৈরি করতে পারবো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে চুলা একটা প্যান বসিয়ে দিতে হবে অনেকেই ভাবছেন যে প্যানের উপরে নাড়াচাড়া করলে হয়তো তেল বের হয়ে যাবে না একদমই না এখানে আরও অনেক প্রসেসিং ফলো করতে হবে তারপরে এই তেলটা আপনি পারফেক্টভাবে তৈরি করতে পারবেন তো আমি চুলার তাপটা এখন মিডিয়ামের থেকে একটু কম রাখছি এই অবস্থাতে আমি মানে প্যানটা একটু গরম করে নিয়েছি তারপরে আমি যে গ্রেট করে রেখেছিলাম আমের বীজগুলা সেগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে কিন্তু অনবরত এনে নিতে হবে নাহলে কিন্তু নিচের থেকে লেগে যাবে এমনিতেও নিচের থেকে লেগে যাবে এতে ভয়ের কিছু নেই অনেকে ধারণা হতে পারে প্যান নষ্ট হয়ে যাবে কড়াই নষ্ট হয়ে যাবে একদমই না যখন আপনি পানিতে ভিজাবেন এক চান্সে উঠে যাবে আপনার হাতে স্পর্শই করতে হবে না খুব আলতোভাবে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে কোনো প্রবলেম নাই তো বীজটা দিয়ে আমি খুব সুন্দরভাবে কিন্তু নেড়ে নিচ্ছি এভাবেই কিন্তু কিছু সময় অনবরত নেড়ে নিতে হবে যখন দেখবেন নিচের তলারটা একটু বেশি লেগে যাচ্ছে তখন চুলার তাপটা আরও একটু কমিয়ে দেবেন এতে করে দেখবেন এটা লেগে যাবে না তারপরে হালকা একটু লেগে যাবে এতে টেনশনের কিছু নেই আমি তো বলিয়ে দিয়েছি আপনি পানিতে ভিজিয়ে রাখবেন এক মিনিটের মধ্যে মানে সঙ্গে সঙ্গে এটা পুরোটা উঠে যাবে মানে পরিষ্কার হয়ে যাবে তবে আমি চুলার তাপটা কিন্তু বাড়িয়ে দিচ্ছি আবার কমিয়ে দিচ্ছি এইভাবে করে কিন্তু আমি কিছু সময় এটা ভেজে নিচ্ছি মানে নেড়ে নিচ্ছি যখন দেখবেন অনেকটা পরিমাণ নিচে লেগে গিয়েছে সেই সময় আপনি হালকা একটু পানি দিয়ে দেবেন এতে করে এটার থেকে ভালোভাবে আপনি তেলটা তৈরি করতে পারবেন যেহেতু বেশি লেগে গেলে এটার থেকে তেল তৈরি করতে অনেকটা সময় লেগে যাবে এবং অনেকটা কষ্ট হবে সেক্ষেত্রে আপনি হালকা একটু পানি ব্যবহার করতে পারেন তো আমি এখানে হালকা একটু পানি ব্যবহার করেছি তারপরে আমি আবারও অনবরত কিন্তু এটা নেড়ে নিচ্ছি এরকম কিন্তু নরম হয়ে যাবে কিছু সময় নেড়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি অনেক কাজ করব এখানে কিন্তু শেষ না এখানে আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে কয়েকটা লবঙ্গ এখানে অবশ্যই চেষ্টা করবেন কয়েকটা লবঙ্গ দিয়ে দেওয়ার লবঙ্গ দিলে কিন্তু এই তেলটা আরও বেশি পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আমি যেভাবে যেভাবে বলছি সেইভাবে সেইভাবে কিন্তু তৈরি করতে হবে কোনো কিছুই কিন্তু বাদ দেওয়া যাবে না লবঙ্গ দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আরও একইভাবে কিছু সময় ভেজে নিচ্ছি মানে নেড়ে নিচ্ছি আমি যেহেতু এখানে যতটুকু প্রমাণ তেল তৈরি করছি এতে আমার এই কয়টা লবঙ্গ লেগেছে আপনারা যদি বেশি কম এভাবে তৈরি করেন সেক্ষেত্রে কম বেশি লবঙ্গ লাগতে পারে লবঙ্গ দেয়া আবার কিছু সময় ভেজে নিয়েছি তারপর আমি যেটা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে চা পাতি এখানে আমি সরাসরি যে কাঁচা চা পাতিটা সেটাই ব্যবহার করছি কাছ থেকে দেখিয়ে দিলাম আপনারা চাইলে চা খাওয়ার পরে যে চা পাতিটা আপনারা অবশিষ্ট ফেলে দেন চা তৈরি করার পরে সেই চা পাতিটাও ব্যবহার করতে পারবেন এখানে অপচয়ের কোনো কাজ না করলেই হবে যেহেতু এই মুহূর্তে আমি ওই চা পাতিটা রাখি নাই এজন্য আমি কাঁচা চা পাতিটা এখানে ব্যবহার করছি তবে আপনারা যখন চা খাবেন তখন সেই চা পাতিটা রেখে দিবেন তারপরে এটা আপনি এখানে তৈরি করতে পারবেন তো চা পাতিটা দেওয়ার পরে আমি আরও কিছু সময় এটা নেড়ে নিচ্ছি যখন দেখবেন চা পাতিটা অনেকটা কালার ছেড়ে দিয়েছে একটু লাল লাল হয়ে গিয়েছে তারপর এটার মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে হালকা একটু সরিষার তেল খুবই সামান্য একটু সরিষার তেল এখানে কিন্তু আপনি চাইলে কাস্টার অয়েলটা ব্যবহার করতে পারেন তবে ওইটা না থাকলে আপনি সরিষার তেল ব্যবহার করতে পারবেন তবে ভুলেও কিন্তু সয়াবিন তেল এখানে দেওয়া যাবে না এখানে সরিষার তেলটা দিয়ে আমি সবগুলো উপকার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি আরও খুব সুন্দর করে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত এটা আমার পারফেক্টভাবে তেল তৈরি করা হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমার ভেজে নিতে হবে যখন দেখবেন চা পাতির রঙ এবং আমের এই বীজের রঙটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে তখন চুলাটা বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়ার পর এটা নামিয়ে নেবেন নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেবেন পুরোপুরি ঠান্ডা করার দরকার নেই যখন দেখবেন কুসুম কুসুম গরম অবস্থায় আছে তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটার মধ্যে আপনি নারিকেল তেল দিয়ে দেবেন মূলত আপনি যে তেলটা সব সময় ব্যবহার করে থাকেন আপনার মাথায় সেই তেলটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে তেলটা দেওয়ার পরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এভাবে আপনি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবেন এই তেলের মধ্যে মানে এখানে যে আপনি আমের বীজটা রেখেছেন লবঙ্গ রেখেছেন চা পাতিটা রেখেছেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনি এক ঘন্টার মতো রেখে দেবেন এক ঘন্টা পরে আপনি আবারও এভাবে একটু মিহি করে দেবেন আমি যেভাবে চামিচের সাহায্যে তেলের মধ্যে খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি এইভাবে করে কিন্তু চেপে চেপে মিশিয়ে দিতে হবে যখন দেখবেন এটা তেলের থেকে পুরোটা আলাদা হয়ে যাচ্ছে আর কারোর সঙ্গে লাগছে না এটার মতো এটা একদমই আলাদা জটা পেকে যাচ্ছে তখন বুঝে নিতে হবে এটার কাজ শেষ এটা আর কোনো কাজে আপনাকে ব্যবহার করতে হবে না এখন আমি একটা বাটিতে এখানে যে তেলটা আমি ব্যবহার করেছি সে তেলটা আমি ঢেলে নিচ্ছি যতটুকু আমি ব্যবহার করেছি সবগুলো তেলই কিন্তু বাটিতে বের হয়ে যাবে কারণ আমের বীজটা কিন্তু কিছুক্ষণ পরে আর তেলটা ধরে রাখবে না অনেকটাই ছেড়ে দেবে আর যতটুকু এর ভিতরে আছে ততটুকু আপনি হাত দিয়ে চেপে চেপে কিন্তু বের করে নিতে পারবেন খুব সহজে কারণ এটা একদম নাড়ুর মতো হয়ে যাবে একদম সফট হয়ে যাবে কোনো সমস্যা হবে না এভাবে চাপ দিলে দেখবেন এটার ভিতর থেকে পুরোপুরি তেলটা বের হয়ে আসছে আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সবগুলো তেল কিন্তু এটা ভিতর থেকে বের হয়ে আসছে তারপরে অবশিষ্ট অংশটা আপনি ফেলে দিতে পারেন আবার চালে পুনরায় পরে ব্যবহার করতেও পারেন তো আমি বলবো এটা ব্যবহার না করাই ভালো আপনি প্রথমে যেটা ব্যবহার করেন সেটার আর ব্যবহার করার কোনো দরকার নেই উপকারিতা একটু হলেও কমে যাবে তো যতটুকু তেল অবশিষ্ট আছে সবগুলো তেল কিন্তু আমি এই বাটিতে সুন্দরভাবে ঢেলে নিচ্ছি দেখুন আমার তেলটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে আপনারা তো এতক্ষণ অবাক হচ্ছেন যে তেল দিয়ে আবার কিভাবে তেল তৈরি করলেন এটা কিন্তু আমি তেল দিয়ে তেল তৈরি করেছি কিন্তু এই তেলটা কিন্তু যেরকম ছিল তার থেকে আমি অনেক বেশি মূল্যবান করে তৈরি করেছি এখানে আমি যে তেলটা তৈরি করেছি সেটা আমি আমের বীজ থেকে বের করে কিন্তু তেলটা তৈরি করি নাই এখানে আমার যে তেলটা আমি ব্যবহার করি সময় সেই তেলটা দিয়ে কিন্তু আমি তেলটা তৈরি করেছি আমের বীজ দিয়ে কিন্তু কখনো তেল বের করা সম্ভব না তবে এই তেলটা আপনি কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারবেন না এই তেলটা শুধুমাত্র আপনি আপনার সমস্যার সমাধানের কাজে ব্যবহার করতে পারবেন অনেকেরই দেখা যায় মাথায় অনেক বেশি খুশকি মাথার চুল একদমই নষ্ট গোড়া নরম মাঝে মাঝে ভেঙে যায় উঠে যায় সব রকম সমস্যা দূর করার জন্য এই তেল কিন্তু একশো পারসেন্ট কার্যকরী চুল সুন্দর করার জন্য চুলের গোড়া শক্ত করার জন্য চুল ঝরা বন্ধ করার জন্য অথবা চুলের খুশকি দূর করার জন্য আমরা বাজারে কেনা অনেক কিছু ব্যবহার করে থাকি অনেক তেল ব্যবহার করে থাকি অনেক শ্যাম্পু ব্যবহার করে থাকি এতে করে কিন্তু আমাদের হাজার হাজার টাকা নষ্ট হয়ে যায় তারপরেও কিন্তু আমরা সেই ফলাফলটা পাই কিনা সন্দেহ কিন্তু এই তেলটা আমি কথা দিচ্ছি একশো পারসেন্ট আপনি ফলাফল পাবেন একদম ম্যাজিকের মতো কাজ করবে আপনি পুরো অবাক হয়ে যাবেন যে কিভাবে এত সুন্দর কাজ করা সম্ভব এখন বলে দিচ্ছি এটা কিভাবে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনি যেদিন এই তেলটা তৈরি করবেন সেদিন আপনি মাথাটা খুব সুন্দর করে শ্যাম্পু করে নেবেন যেন মাথায় কোনো ময়লা না থাকে তারপরে চুলটা খুব সুন্দর করে শুকিয়ে নেবেন যেন চুলে কোনো পানি না থাকে শুকিয়ে নেওয়ার পরে নর্মালি আমরা যেভাবে মাথায় তেল নিয়ে থাকি সেইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তবে এই তেলটা অ্যাপ্লাই করার সময় অবশ্যই স্কিনে ঘষে ঘষে অ্যাপ্লাই করতে হবে মানে চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে দিতে হবে চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে না দিলে কিন্তু এটার কার্যকারিতা আপনারা কখনোই পাবেন না তারপরে চুলের গোড়ায় গোড়ায় পুঁছে দেওয়ার পরে খুব সুন্দরভাবে আপনি চাইলে চুলের গায়েও নিতে পারেন আবার না চাইলে আপনি শুধু চুলের গোড়ায় অথবা মাথার স্কিনেও লাগাতে পারেন এভাবে আপনি একদিনও রেখে দিতে পারেন দুই দিনও রেখে দিতে পারেন কোনো সমস্যা নাই তারপরে নর্মালি আপনি যেভাবে শ্যাম্পু করেন সেভাবে আপনি করে নেবেন জাস্ট একবার ব্যবহার করুন একবার ব্যবহার করার পরে বুঝবেন আপনি চুলের সমস্যা একশো ভাগের মধ্যে নব্বই ভাগ দূর হয়ে গিয়েছে আমি কথা দিচ্ছি এটা কতটা কার্যকরী আপনি একবার হলো ট্রাই করে দেখুন আপনি যে কন্টিনিউ দুই থেকে তিন দিন এটা অ্যাপ্লাই করেন আপনার চুলের খুশকি বলুন চুলের গোড়া নরম বলুন চুল রুক্ষ বলুন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এতে করে বাজারে কেনা তেল এবং বাজারে কেনা শ্যাম্পু হাজার হাজার টাকা খরচ করে কোনো রকম কোনো কিছুই করতে হবে না ফেলে দেওয়া আমের বীজ দিয়ে কিছুটা তেল দিয়ে কিন্তু আপনি দামি তেলটা তৈরি করতে পারেন এতে করে আপনার সংসারে কিন্তু হাজার হাজার টাকা বেঁচে যাবে এবং আপনার অনেক বেশি উপকারও হবে আশা করছি আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক অনেক কাজে আসবে আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ